পিএসসির বৈঠক যোগ না দিলেও অন্য একটি কমিটির বৈঠকে যোগ দিতে মঙ্গলবার বিধানসভায় গেলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়। সূত্রের খবর, এই দিন বিধানসভা স্পিকারের ঘরেও বেশ কিছুক্ষণ ছিলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুলের সঙ্গে তার দেখা হয়নি বলেই দাবি করেছেন। আগামী 17 আগস্ট মুকুলের দলত্যাগ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা স্পিকারের কাছে। তার আগে 13 আগস্ট শুক্রবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির দ্বিতীয় বৈঠক, ওই দিনের বৈঠকে যোগ দিতে আসতে পারেন মুকুল রায়, এমনটাই দাবি সূত্রের। এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি সফরে থাকায় প্রথম বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। এদিকে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বিধানসভা অধ্যক্ষের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ, ঠিকঠাক হলফনামা জমা দিতে হবে স্পিকারকে। যদি সেই হলফনামায় কোনো ভুল থাকে বা ত্রুটি থাকে, সেক্ষেত্রে মুকুল রায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও সেক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারে কলকাতা হাইকোর্ট। 12 আগস্টের মধ্যে অধ্যক্ষকে হলফনামা আকারে তার বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার অধ্যক্ষের হয়ে এই মামলায় সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি বলেন, এই নিয়ে তার আরও অনেক কিছু বলার রয়েছে, তাই হলফনামা জমা দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় দেয়া হোক। কিন্তু ডিভিশন বেঞ্চ জানায় 12 আগস্টের মধ্যে হলফনামা জমা দিতেই হবে। মামলাকারী তথা কল্যাণী বিধানসভার কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের দাবি ছিল, সংসদীয় ও পরিষদীয় প্রথা অনুযায়ী পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ প্রধান বিরোধী দলের প্রাপ্য। মুকুল রায় প্রকাশ্যে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাছাড়া ওই পদের জন্য তিনি বিজেপি মনোনীত প্রার্থীও ছিলেন না। তা সত্ত্বেও প্রথা অগ্রাহ্য করে যেভাবে মুকুলকে চেয়ারম্যান করা হয়েছে তার সম্পূর্ণরূপে বেআইনি। এই দিন তার আইনজীবী কে এস নরসিংহ বলেন, সংসদীয় ব্যবস্থায় স্পিকার এই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিনা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই বুধবারই মামলার শুনানি হোক।